আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমরা যারা 2022 সালে এনআইডি কার্ড করার জন্য আবেদন করেছিলাম, আমাদের এনআইডি কার্ড এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ বলতে আমরা এনআইডি কার্ডটি হাতে এখনও পাইনি। তো যাদের এনআইডি কার্ড আবেদন করেছেন, যারা এনআইডি কার্ড পাননি, এনআইডি কার্ড অনলাইনে সার্চ করলে জন্ম তারিখ, তারপরে ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে, তারা কি করবেন? চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এবং আমি বলে রাখি বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, আপনাদের দোয়ায় আমি এগিয়ে যেতে চাই। সো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা শুরু করি। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের একটি স্মার্টফোন অথবা কম্পিউটার হলেই হবে। তো সেই স্মার্টফোন অথবা কম্পিউটারে আমরা যে ব্রাউজার ইউজ করি সে ব্রাউজারটি আমরা ওপেন করব। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে ফেলেছি। সো বন্ধুরা, এখানে আমরা সার্চ করব এনআইডি। তো আমার এখানে অনেক আগে সার্চ করা ছিল, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে সার্চ করবেন। তো আপনারা লিখবেন এনআইডি ডট বিডি অনলাইন কপি লগ ইন। সো বন্ধুরা, এটা লেখার পরে সার্চ করবেন, আমি সার্চ করছি। সো বন্ধুরা, এখানে অনেক ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে জেনুইন ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এনআইডি, এটা। তো আমরা এখানে ক্লিক করছি। সো বন্ধুরা, এরপরে আমি বাংলায় দেখাই। এরপরে আমাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে, আমরা অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলছি। তো এখানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয় ফর্ম নাম্বার দিতে বলছে, তো আমরা যাদের ফর্ম নাম্বার তারা তাদের ফর্ম নাম্বার দিয়ে ফিল আপ করবেন। তো আমি আমার ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখ এখানে বলছে, আমি জন্ম তারিখটা দিয়ে দেবো 05/12/2000। তো এখানে একটা ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখে ক্যাপচারটা দেবেন। তো আমি ক্যাপচারটা দিচ্ছি EY57Z, রাইট। সো বন্ধুরা, আমি ক্যাপচার দেওয়ার পরে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, আমি সাবমিটে ক্লিক করছি। তো এখানে দেখাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ফর্ম নাম্বার, জন্ম তারিখ ভুল দিয়েছেন। তো এই সমস্যাগুলো যাদের হচ্ছে তারা কি করবেন? সো বন্ধুরা, আমরা যারা সার্চ করব, সার্চ করার পরে অবশ্য এই সমস্যাটা হলে আমরা একটু ব্যাগে চলে আসবো, হোমে আসবো। তো আমরা হোমে আসলাম, হোমে এসে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মতামত থাকলে শেয়ার করুন, আমরা এখানে একটি ক্লিক করব। সুন্দর, এখানে ক্লিক করার পরে, সরি সুন্দরা, এই যে এইমাত্র ফর্মটা চলে এসেছে, একটু স্লো ছিল। যাই হোক, এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মতামত। তো ফার্স্ট আপনাদের নাম লিখতে হবে ইংরেজি দিয়ে, তো আমি আমার নামটা ইংরেজি দিয়ে লিখছি, আমি আসিফ। তো আমার ফোন নাম্বার চেয়েছে, তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি 017। সুন্দর, আপনাদের ইমেল থাকলে ইমেল দিতে পারেন, তো আমার ইমেল আছে, সরি। সো বন্ধুরা, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন অবশ্যই। এরপরে মতামত পরামর্শ সর্বোচ্চ 1000 অক্ষরের মধ্যে, হ্যাঁ। তো এখানে আপনারা কি লিখবেন, এখানে লিখবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই লেখাটি হুবহু আপনাদেরকে লিখতে হবে। সো বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে দেখে এতগুলো লেখা আপনাদের কাছে অবশ্যই সম্ভব নয়, এই জন্য আমি আমার ডেসক্রিপশনে এই লেখাটি দিয়ে দেব, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে আপনারা সাবমিট করবেন। সো বন্ধুরা, চলুন আমি আমার এই লেখাটি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব। তো আমি এই লেখাটি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করব।
তো এখানে কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ভোটার তালিকা হালনাগাদ 2022 এ ভোটার ছবি তুলেছি। আমার ভোটার হালনাগাদের ছবি তোলার তারিখ 24/10/2022। আমি ভোটার ফর্ম পূরণ করার সময় আমাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়। এই স্লিপ নাম্বার এবং আমার জন্ম তারিখ দিয়ে অনলাইনে আমার ভোটার আইডি কার্ড বের করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ ভুল দিয়েছেন এই লেখা আসে। আমি জানতে পারি আমার সাথে যারা ভোটার ছবি তুলেছে অনেকেরই 105 থেকে এসএমএস আসছে। সে এসএমএস দিয়ে তারা অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করেছে, কিন্তু আমার এখনও এসএমএস আসে না। আমার স্লিপ নাম্বার এত এত, জন্ম তারিখ এত এত, আমার এনআইড কার্ডটি খুব জরুরি প্রয়োজন। আমার ভোটার আইডি কার্ড যদি রেডি থাকে তাহলে তাদের মতো এসএমএস দিলে আমিও খুবই উপকৃত হব। সো বন্ধুরা, এটা দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আবারও ক্যাপচারটি লিখতে হবে। ক্যাপচারটি হচ্ছে ECKC ECKC7। সো বন্ধুরা, অবশ্যই এটি ভালো করে আপনারা খেল করে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না, কারণ এটি অনেক একটি জরুরি কাজ, এজন্য এই কাজে কোনো ভুল করা যাবে না। 24/10/2022 আমি আমারটা অবশ্যই দেখে নিব, কারণ ভুল করা তো যাবেই না। সো বন্ধুরা, দেখার পরে আমি আমার ইনশাল্লাহ আমার মনে হয় মোটামুটি ঠিক আছে, তো এই জন্য আমি সাবমিটে ক্লিক করছি। সো বন্ধুরা, এরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই প্রসেসে আপনারা করতে পারেন। আমি আমার এই সমস্যার জন্য এই ওয়ে নিলাম, তো আমি সাবমিট করছি। এখানে দেখাচ্ছে যে সাকসেস, আপনার মতামত গ্রহণ করা হয়েছে, ধন্যবাদ, বহাল। তো আমি এটাকে বহাল করলাম। সো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের অনেক জরুরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের উপজেলা অথবা জেলা কর্মকর্তাদের সঙ্গে। তো এখানে জেলা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাদের জেলার নাম লিখে নির্বাচন অফিস দিয়ে সার্চ করতে হবে। তো আমি সার্চ করছি আমার জেলা নির্বাচন কমিশন অফিস সার্চ দিয়ে। আমি লিখেছি জেলা নির্বাচন অফিস জয়পুরহাট, তো এটা দিয়ে আমি সার্চ করে আমার জয়পুরহাট জেলা অফিস চলে এসেছে। তো এখানে অনেক সুন্দর মেনু চলে আসবে, দেখে নেবেন একটু। তো এর ফার্স্ট আমরা যেটা করব, আমাদের বিষয় কর্মকর্তাবৃন্দ, তো এখানে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, আমাদের যে জয়পুরহাট জেলার যিনি কর্মকর্তা রয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুর রহমান মিয়া, তিনি জেলা নির্বাচন অফিসার। তো তার ফোন নাম্বার রয়েছে, তার ইমেল অ্যাড্রেস রয়েছে, তার ফোন নাম্বার, অফিসের ফোন নাম্বার রয়েছে। আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বলতে পারেন স্যার আমার অনেক জরুরি, বা তার সঙ্গে ইমেল করতে পারেন। সো বন্ধুরা, এরম করে কিন্তু আপনার এনআইডি কার্ডটি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি নিতে পারেন। সো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।